প্রিয় শিক্ষার্থী বন্ধুরাম, এখন আমি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের বিষয় নিয়ে আলোচনা করছি। আপনারা এই অ্যাসাইনমেন্টের যে প্রশ্ন আছে সেই প্রশ্নের আলোকে আনসার করবেন। আমি যেভাবে লিখছি আপনারাও এভাবে অনুসরণ করে আপনারা আপনাদের মতো করে সাজিয়ে লিখবেন। দেখুন, প্রথমে কভার পেজ, এই কভার পেজটা এভাবে লিখে ফেলবেন। এরপরে যে কভার পেজের পরে যে অংশটা আছে প্রশ্ন, প্রশ্নে বলা হয়েছে দুটি প্রশ্ন। একজন সুনাগরিক হিসাবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে তোমার যা করণীয় আছে তার একটি কর্ম পরিকল্পনা তৈরি করো। এরপরে তোমার এলাকায় নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণবিধি পালন করা হয় তা বর্ণনা করো। এ হলো প্রশ্ন, ঠিক আছে? প্রশ্নের আনসার যে একের যে প্রশ্নটা, একের প্রশ্নের আনসারটা এখান থেকে শুরু হয়েছে। দেখুন, এখানেই আসছে বুদ্ধি, আত্মসংযম, এই যে তৃতীয় পৃষ্ঠা আসছে। হ্যাঁ, ওই পর্যন্ত শেষ, এই তৃতীয় পৃষ্ঠা পর্যন্ত শেষ। তাহলে এক নম্বর প্রশ্নের আনসার আপনারা দেখলেন, এভাবে আনসার করে নেবেন। এরপর দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা এখান থেকে শুরু হয়েছে শেষ এক পৃষ্ঠায়, ঠিক আছে? এক পৃষ্ঠায় আপনাদের শেষ। অর্থাৎ আপনার এলাকার নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণবিধি পালন করা হয় তা নিম্নরূপ। এখানে আমরা সাতটি পয়েন্টের মাধ্যমে লিখেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আমি আমার ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।